এসপি নাম শুনেছেন? এসপি এসপি হর্স পাওয়ার, হ্যাঁ হর্স পাওয়ার, এক হর্স পাওয়ার সমান কত কিলো ওয়াট? 746 ওয়াট। ওয়াট আর কিলো ওয়াটে কত? কিলো ওয়াটে 1000 ওয়াট। 1000 ওয়াট একটা মোটর আমরা কানেকশন করছি থ্রি ফেজ মোটরে। স্টার্ট দেবো কীভাবে? মোটরটাকে সরাসরি স্টার্ট দেবো না কোনো কন্ট্রোলিং ডিভাইস লাগবে? স্যার স্টার্টারটা কী লাগবে? স্টার্টারটা কি, এই জিনিসটার নাম কি? স্টার্টারটা কন্ট্রোলার, কন্ট্রোলার, কন্ট্রোলার বা স্টার্টারটা স্টার্টার। আপনি দেখেছেন এটা তৈরি করেছেন? এই জিনিসটার নাম কি? ম্যাগনেটিক কন্ট্রোলার। এর ভিতরে একটা জিনিস আছে যেখানে A1 এরিয়া টু, এটা কী জিনিস জানেন? কয়েল। এটা একটা ওয়ান কাইন্ড অফ রিলে। রিলের নাম শুনেছেন? রিলে কাকে বলে জানেন? এটা রিলে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। এর দুটি অংশ, একটা সুইচিং অংশ, একটি কয়েল অংশ। আচ্ছা এই ধরেন একটা লাইনে রিলেও বসা আছে, বসানো আছে, সার্কিট ব্রেকারও বসানো আছে, কোনটা আগে কাজ করে? আগে রিলে কাজ করে না আগে সার্কিট ব্রেকারে কাজ করে? অনেক হাই থটের প্রশ্ন। সার্কিট ব্রেকার কাজ, সার্কিট ব্রেকার হলো রিলে কাজ করে। রিলে নীরব প্রহরী, চুপচাপ থাকে ও। আগে ওকে ইন্ডিকেট করে দেয় যে এখন বিপদ আসছে, তুমি রেডি হবে, এই জন্য রিলের কাজ থাকে। ঠিক আছে তোমাকে এটা বলে দিলাম। হ্যাঁ এটার নাম কি? এটা লাইটিং আর লাইটিনিং অ্যারেস্টার। এর কাজ কি? এর কাজ বজ্রপাত থেকে কাকে রক্ষা করবো? আপনাকে, আমাকে না কি? লোডকে, লোডকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এর ভিতর এটা, এই রিলটার নাম কি বলেন দিদি? এটা কি রিলে? টাইমার। টাইমারের নিচের অংশে শর্ট করা থাকে, কোন কোন পয়েন্ট শর্ট করা থাকে? কত কত? 8, 5 আর রিলস 8, 5, 1, 1, 4। আপনি ওয়্যারিং করেছেন তাই না? ওয়্যারিং করেছেন। আমরা যে ওই যে কনডুইট ওয়্যারিং কয় প্রকার বলেন তো? কনডুইট ওয়্যারিং দুই প্রকার, সারফেস ওয়্যারিং আর কনসেট ওয়্যারিং। সারফেস ওয়্যারিংটা এটা কোথায় করা হয়? সারফেস ওয়্যারিংটা উপরে করা হয়, মানে ক্লিপ পাইপ বসিয়ে, পিভিসি পাইপ বসিয়ে ক্লিপ আটকানো। সেক্ষেত্রে কেবল সাইজ কি বাড়াই দেবো নাকি কমাই দেবো? বাড়াই দেবো, বুঝি নাই। আচ্ছা সুইচ বোর্ড থেকে, মানে এইচডি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত কত রং কেবল দিই? বিএনবি সেন্সর অনুসারে এমডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত, হ্যাঁ এমডিবি থেকে সুইচ বোর্ড 2.5 আর অর্থ এটা কত এমবি কার নিতে পারে? আর এম আর ইন পাত হয় কি? আর এম আর আরি আর ই আর এম আর। আচ্ছা এই দুটোর নাম কি? এটা মেগার মিটার আর এটা আর্থ মিটার। কোনটার কাজ কি বলেন? এটা থেকে ইনসুলেশন টেস্ট করে, পোলারিটি টেস্ট করে, আর এটা দেয় আর্থ টেস্ট করে। আর্থ রেজিস্টার, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ।